দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা মায়ের ভাগ্যে জুটলো পুলিশের মার। ছেলের মৃতদেহ দেখতে চাওয়ায় পুলিশের মারে রক্ত ঝরলো বাবার। মারধরের পর সদ্য সন্তান হারা দম্পতিকে বারাসাত মেডিকেল কলেজে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ, কিন্তু কি করে মৃত্যু তা জানতে চাওয়াতে এই অমানবিক আচরণ হাসপাতাল এবং পুলিশের। গতকাল বিকেলে ভিআইপি রোডের হলদিরাম স্টপেজে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় সল্টলেক সিএ স্কুলের একাদশ শ্রেণীর এক পড়ুয়ার। অঙ্গীকার দাশগুপ্ত নামের ওই ছাত্রের বাবা মা হাসপাতালে ছেলের দেহ দেখতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে যদিও পুলিশ সূত্রের তরফ থেকে, কিন্তু বাবা মা তারা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাকে। পুলিশ আমাদের কোনো খবর দেয়নি, আমরা সেই রিক্সা করে কোনো রকমের চারনকে গেছি। চারনকে ডাক্তার বলছে এখানে এনেছিল, এখান থেকে আবার পুলিশ নিয়ে চলে গেছে অ্যাম্বুলেন্সে করে। তখনও বেঁচে ছিল, তখনও বেঁচে ছিল, ওকে এখানে নিয়ে এসে আমাদেরকে কেউ বলছে না। হাসপাতালে এসে আমরা দেখলাম যে হাসপাতালে এসে ও আর নেই। ওকে আমাদের এখানকার ডাক্তার বললো যে ওকে পুলিশ নাকি হাসপাতালের বাইরে ফেলে রেখে চলে গিয়েছিল। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ, কাছেই চারনক হাসপাতাল থাকা সত্ত্বেও কেন তাকে দূরের বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো, কেন দুর্ঘটনার পর পুলিশের তরফ থেকে বাড়িতে খবর দেওয়া হলো না, কেন চার ঘন্টার আগেই মর্গে পাঠিয়ে দেওয়া হলো নিহত পড়ুয়ার দেহ, তাদের অভিযোগ এই সমস্ত প্রশ্ন করাতেই তাদের মারধর করেছে পুলিশ। মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এমার্জেন্সির সামনে থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসকদের কাজে বাধা দিচ্ছিল ওই পরিবার, তাই এই ঘটনা। এখানে আনার পর ওরা নৃশংস আচরণ করেছে, আমরা জানি না। ওকে ব্লাড ডেট এনেছিল, কী করে আমি জানবো ব্লাড ডেট? ছবি তুলে রেখেছেন, তারপরে হাসপাতালে খাতায় এন্ট্রি দেখি, দেখতে দিচ্ছেন না। এইসব আলোচনা করার জন্য পাশে ক্যাম্পাস চক্রান্ত ঠিক নয়, এটা হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। আমার অভিযোগ হচ্ছে ওই তৎসংক্রান্ত পুলিশকে ডেকে বার করে শাস্তি দেওয়া হোক, সাসপেন্ড করা হোক, ডিমোশন করা হোক। মাঝে আর একটা দিন, আগামী রবিবার তৃণমূল কংগ্রেসের 21 জুলাই এর সমাবেশ, জোর কদমে চলছে তারই প্রস্তুতি। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। রবিবার 21 জুলাই, তার আগে জোর কদমে কাজ চলছে মঞ্চ তৈরির। এই মুহূর্তে আমরা বেন্টিং স্ট্রিটের সামনে রয়েছি এবং যে ছবি আমরা দেখাচ্ছি, মূল মঞ্চের পেছনে এই ধরনের আয়রন ট্রাস, বক্স ট্রাস লাগানো হয়েছে। এটা কিন্তু, এই ধরনের স্ট্রাকচার কিন্তু গত কোনো 21 জুলাই দেখা যায়নি। এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মঞ্চের যে ডিজাইন সেটা কিছুটা চেঞ্জ করা হয়েছে, এবং আমরা আগে যেটা দেখতাম যে পেছনে একটা ব্যাকড্রপ করা হতো, সেখানে একটা ফ্লেক্স লাগানো হতো, কিন্তু এবছর এই ধরনের বক্স ট্রাস সেটা মূল মঞ্চের পেছনে ইতিমধ্যেই লাগানো হয়েছে। প্রায় 30 ফুট উচ্চতায় বক্স ট্রাস রয়েছে। এই বক্স ট্রাসের মধ্যেও বেশ কিছু ইনস্টলেশন হবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই বক্স ট্রাস যেখানে রয়েছে তার ঠিক ডান দিকে র্যাম্প তৈরির কাজ চলছে। এই র্যাম্প দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 21 জুলাইয়ের যারা অতিথিরা আছেন, তৃণমূলের এমপি এমএলএরা যারা আছেন, তারা এই র্যাম্প দিয়ে উপরে উঠবেন। ওঠার পর তারা মূল মঞ্চে যাবেন। মূল মঞ্চে কয়েকটা সেকশনে ভাগ করা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দেওয়ার একটা জায়গা সেটা রয়েছে, যেমন ঠিক তেমনই অতিথিদের বসার জায়গা, এমপিদের বসার জায়গা এবং শহীদ পরিবার যারা প্রত্যেকবারেই 21 জুলাইয়ের মঞ্চে আসেন তাদের বসার জন্য আলাদা করে জায়গা করা হচ্ছে। মূল মঞ্চের ঠিক পেছনের যে অংশ, সিইএসসির ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখানে এই ধরনের ক্যানোপি রয়েছে, যেখানে তৃণমূল অফিসিয়ালসদের সঙ্গে পুলিশের মিটিং চলছে 21 জুলাইয়ের নিরাপত্তা এবং ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে। এবং ভিক্টোরিয়া হাউসের বাঁ দিকে 21 জুলাইয়ের মেন ফ্লেক্স, এই ফ্লেক্সে কিন্তু সারা রাজ্যে 21 জুলাই উপলক্ষে তৃণমূল কর্মীরা লাগাচ্ছেন এবং প্রচার করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ধর্মতলা চলো শহীদ স্মরণে 21 জুলাই বেলা 12টা, এরকমই ফ্লেক্স এবং ওপরে কোলাজ করা। 21 জুলাইয়ের দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কিছু ছবি কোলাজ করা অবস্থায় রয়েছে। এবং এই যে বেন্টিং স্ট্রিটের যে রাস্তা, 21 জুলাইয়ের দিন এই রাস্তায় ট্রাফিক কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রিত হয়, সাধারণ মানুষের চলাচলের জন্য এই রাস্তা নিয়ন্ত্রিত থাকে। এই রাস্তার সামনে যে গেট, ওই গেটের সামনেই তৃণমূলের এমপি এমএলএরা তারা নামেন এবং যারা অতিথিরা নামেন, তারপর বেন্টিং স্ট্রিট দিয়ে তারা হেঁটে 21 জুলাইয়ের মূল মঞ্চের দিকে আসেন, কারণ এটা ভিভিআইপি জোন থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়েই কিন্তু মূল মঞ্চের দিকে যান, ফলত এখানেও বিভিন্ন রকমের যে গেট তৈরি থেকে পুলিশি তৎপরতার ছবি ইতিমধ্যেই ধরা পড়ছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে 21 জুলাই উপলক্ষে
বিভিন্ন রাস্তায় ট্রাফিক রেস্ট্রিকশন করা হচ্ছে, বিকল্প রাস্তা রাখা হচ্ছে। যদিও লালবাজারে বক্তব্য, রবিবার ট্রাফিকের চাপ অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম থাকে, ফলত যানজটের খুব একটা আশঙ্কা থাকছে না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।